আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো ফ্রেন্ডস, অবশেষে আবারও আপনার পেয়ে গেলাম ফিরিয়া কোনো। ফ্রেন্ডস, সৌদি গভর্নমেন্ট কিন্তু আগে একটি ঘোষণা দেওয়া হয়েছিল যে যাদের আপনার দেশে অবস্থান করেছে আপনার রিএন্ট্রি ভিসাটা, তাদের কিন্তু অনেকের আকামাটে আপনার এক্সপায়ার হয়ে গেছে। কিন্তু আপনার দ্বিতীয়বার যখন আপনার যাদের ফ্রি আকামাটি পেয়েছেন, তারা কিন্তু আপনার দেশের বাইরে যারা ছিলেন রিএন্ট্রি ভিসায় অনেকেই পান নাই, বেশিরভাগ লোকেই পান নাই, হয়তো কিছু লোক পেয়েছেন, আর যারা আপনার প্রবাসী আছেন এর মধ্যে আপনার অনেক লোকেই পেয়েছেন। ফ্রেন্ডস, আমার এক বন্ধু আপনার দেশে অবস্থানগত আছেন বিগত, তিনিও আপনার এই মহামারী করোনার কারণে আপনার ফেসে গেছেন। এখন তিনি আসার জন্য আমাকে কয়েকবারই বয়স দিছে, চলুন একটি আকামা চেক করে দেখব এবং প্রথম শুনিয়ে নিতে তার বয়সটি। তো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার একটি আকামার ম্যাথ দেখা যাচ্ছে। আপনারা অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে আপনার 11/12/1441, এটি আপনার আগের আপনার ডেটটি, তখন আগের কিন্তু আপনি ডেটটি বাড়ানো হয়নি। এখন আমি দেখবো এই আকামাটি চেক করে আপনারা দেখবো আকামার ম্যাথটি বেড়েছে কিনা। চলুন চলে যাই সরাসরি আপনার স্ক্যানে এবং দেখে নিই আকামার ম্যাথটি, আমি চেক করি ম্যাথটি বাড়ছে কিনা। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যাতে লং না হয়ে যায় এই জন্য ফ্রেন্ডস আমি ভিডিওটি একটু পজ করে আমি আকামাটি চেক করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, এটি আমি আপসার দিয়ে চেক করে দেখেছি, আর কীভাবে আপসার ছাড়া আকামা চেক করা যায় আমার আগের কয়েকটি ভিডিও আছে। অনেকে যাদের উল্টা কমেন্ট করেন তাদের উপর ভিত্তি করে আমি আরেকটা নেক্সট ভিডিও বানাবো, আপনার দু একদিনের মধ্যে আপলোড হয়ে যাবে এবং ওই ভিডিওটি দেখে আপনার ভুল আপনি বুঝতে পারবেন যে উল্টা পাল্টা কমেন্ট করার করে আপনি মানুষকে কিছু বিভ্রান্ত না করে আগে নিজের ভুলটা দেখে শিখে নিন কীভাবে আপনি চেক করতে পারেন। দেন এইখানে আমি আকামাটি চেক করে দেখেছি, দেন ভিউতে ট্যাপ করে দেবো। ভিউতে ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস এইখানে দেখতে পাচ্ছেন আপনার আকামা নাম্বারটা দেখাবে, আর এইখানে আপনার ম্যাথ বাড়ানো হয়েছে দেখতে পাচ্ছেন। আগেরটা ছিল আপনার 11/12/1441, আর এখানে দেখতে পাচ্ছেন 14/2/1442 পর্যন্ত আপনার আকামার ম্যাথটি বাড়িয়ে দেওয়া হয়েছে। ফ্রেন্ডস, এটি 100% রিয়েল। আপনিও প্রথমে চেক করুন, ইনশাল্লাহ আপনি যারা দেশের বাইরে আছেন যদি আপনার আকামা সঠিক থাকে, কোনো যদি আপনার কেস টেস্ট না থাকে, ইনশাল্লাহ আপনি একটু বেড়ে যাবে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনার প্রশ্নের জবাব এবং রিপ্লাই অবশ্যই দিব। ততক্ষণ যত্ন ভালো থাকুন, আল্লাহ হাফেজ।